এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। আর কি বাকি থাকলো বলুন তো মা? তোজোর স্কুলে তো আজকে সবাই জেনেই গেল যে দাদাই তোজোর বাবা। দাদা আজ সবার সামনে গিয়ে বলে এসেছে যে অনিরুদ্ধ রায়চৌধুরী হলো তোজোর বাবা। তোজোকে যদি দেখতেন একবার, কি আনন্দ! অনেক কিছুই তো করলাম আমরা, পারলাম কোথায়? পারলাম না। কি হয়েছে, কি হয়েছে ঈশা? আর কি হবে প্রতীক, তোমার দাদা তোজোর স্কুলে গেছিল, সেখানে গিয়ে সকলের সামনে বলে এসেছে যে দাদাই তোজোর বাবা। অনেক কিন্তু এবার বড্ড বাড়াবাড়ি শুরু করেছে। বাড়াবাড়ির আর কি দেখলেন পিসিমণি, এবার দেখবেন। মানে ঠিক কি বলতে চাইছো? কি বলতে চাইছি যে এতদিন তো ব্যাপারটা ভার্বালি ছিল, এবার সেটা লিগ্যাল হবে, মানে রিটেন। কি রিটেন হবে? তোজোকে নিজের উত্তরাধিকার বলে সেটা খাতায় কলমে করবে। খাতায় কলমে মানে? মানে লিগ্যাল মা। লিগ্যাল? লিগ্যাল মানে মা, প্রিন্সিপাল আজ সবার সামনে দাদাকে বলেছে তোজোকে যদি নিজের সন্তানের পরিচয় দিতে হয় তাহলে যত তাড়াতাড়ি সম্ভব সব কিছু লিগ্যাল করে নিতে। আরো বাড়াবাড়ি করো তুমি। মানে কি বাড়াবাড়ি করেছি আমরা? হ্যাঁ করনি, দাদা বিয়ে করেছিল, তোজোকে নিয়ে এসেছিল। ঠিক আছে, তোমরা যদি চুপ করে থাকতে তাহলে তো এত বাড়াবাড়ি হতো না। কিন্তু তা না, তোমরা উঠে পড়ে লাগলে। প্রথমে দাদাকে আটকালে, তারপর সই করতে দিলে না। কি লাভ হলো? কি লাভ? সেদিন যদি তুমি দাদাকে প্ল্যান করে দেশের বাড়িতে না পাঠাতে তাহলে তো এত কিছু ঘটনা ঘটতো না। না 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 না, এই ব্যাপারে আপনার সাথে আমি আর কথা বলবো না। যা, বড় দাদু দাদুর সঙ্গে আড়ি করে নিল। এই যে এসে গেছে, জাগৃতি নিয়ে এসো। রাখো রাখো, এখানে রাখো। এসব কি? ওই একটু বানিয়ে নিলাম, লুচি তরকারি আর হালুয়া। বা হালুয়া? না মানে তুমি খাবে না, তোমার যে সুগার তাই না মা? দেখেছো বৌদি, তোজো কেমন তোমার সঙ্গে থেকে থেকে তোমার মতোই হচ্ছে। না তোজো বাবু, একদম তোমার মায়ের মতো হয়েও না। কারণ কি জানো? কারণ কোনো কিছু অতিরিক্ত ভালো না। কারণ তোমার মায়ের মধ্যে সেরকম অতিরিক্ত কিছু একটা আছে। যাকে বা হালুয়াটা নি। না না, এটা নয়, আপনার এই প্লেটটা। এখানে আলুর তরকারি নেই, আলুর তরকারির জায়গায় রয়েছে বেগুন ভাজা। আর আপনার হালুয়াতে কিন্তু চিনি নেই, সুগার ফ্রি হালুয়া। দাও তাই দাও। কিউরে জাগৃতি, তুমি দাঁড়িয়ে রইলে কেন? যাও, বাক্স প্যাটটা গুছিয়ে নাও, যেতে হবে তো। তোমার মাথা উঁচু করে ছেলের হাত ধরে এই বাড়ি ছেড়ে চলে যাও। আর হ্যাঁ, কোনোদিন ফিরে এসো না আর, কেমন? কি হতো? হ্যাঁ ম্যাক্স টু ম্যাক্স তোজো গিয়ে দাদাকে খাতাটা দিত, দাদা একটা সই করে দিত, তারপর তোজো গিয়ে স্কুলে জমা দিয়ে দিত, হয়ে যেত। তা না, আটকাতে গিয়ে ঢাকঢোল বাজিয়ে প্রচার হয়ে গেল যে অনিরুদ্ধ রায়চৌধুরী হচ্ছে তোজোর বাবা।
আর ও এখন তো শুনছি দাদা আবার সবকিছু লিগালি করবে। এখানে লাভের লাভ কার হলো জানো? তোজো। তোজো হচ্ছে অনিরুদ্ধ রায় চৌধুরী সবকিছুর মালিক। অন্তত অর্ধেকের তো বটেই, কিন্তু মিহিটার অধিকারে যে কেউ হাত দেবে সেটা আমি কিছুতেই ভাবতে পারছি না, কিছুতেই না। না না না, আজ বলে দিছিস দ্বিতীয় দিন যেন না শুনে এই কথাটা, মিহির অধিকারে কেউ হাত বসাবে না, আমি বসাতে দেব না, আমি আটকাবো। কি করবে পিসিমণি, তুমি আটকাবে? তুমি তুমি কি ভুলে গেছো দাদা কতটা গোয়ার, আর দাদা আমাদের ব্যবসার জন্য কি না কি করেছে, বাড়ির সবাই তো হাল ছেড়েই দিয়েছিল, কিন্তু দাদা কোমর বেঁধে আমাদের ব্যবসাটার হাল ধরেছে। আর দাদা আবার যদি কোমর বেঁধে নামে, যে তোজোকে নিজের নাম দেবে, তাহলে তো আবার কেন বলছো প্রতীক, যা হওয়ার হয়েই গেছে, এবার শুধু কোর্টে যাওয়া আর লয়ারের কাছে যাওয়াটা বাকি। আমাদের দিকে আঙুল না তুলে এই সিচুয়েশন থেকে মুক্তি পাওয়ার যদি কোনো উপায় থাকে তো সেটা বলো। মিমা তুমি এখন ওপরে যাও। হয়েছে তোমার বাবার আর বড় দাদুর ফুর্তি হয়েছে। কি হলো, আমার প্রস্তাবটা মনঃপূত হলো না? না 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 দাদু, সেরকম কিছু নয়, কাল তো দোল, কালকের দিনটা কাটিয়ে না ওরা যে থাক না, আমরা সবাই মিলে একটু আনন্দ করি। আরে আপনার বাড়িতে তো কত লোকজন, কত হইচই, আর আমার এখানে জাগৃতি আর তোজো চলে গেলে তো পুরোটাই অন্ধকার।